শুভ নববর্ষ গাইজ। আমরা এখন রেডি হয়ে গেছি সকালের পান্তা ইলিশ খাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ পান্তা একটা বলে, আর এখানেও একটা বড় প্লেটের মধ্যে পান্তা আছে, কারণ বড় জিনিসে পান্তা না খেলে শান্তি লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ, তেল সহ ইলিশ মাছ আছে। আর এখানে আছে দেখতেই পাচ্ছ কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম ভাজা, খুবই লোভনীয়, জিভে জল চলে আসছে। আমার সাহেব আগে ভাত মাখাচ্ছেন, তারপর মরিচ মাখাচ্ছেন। আহ, কি ঘ্রাণ বেরোয়েছে, উফ কি লোভনীয়। এখন আরেকটা চলছে, এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ও ঘ্রাণ বের হয়ে গেছে কাঁচামরিচে। চলছে পান্তা ইলিশ, সাথে কিন্তু গাইস একটু ডালও আছে, কারণ ডাল ছাড়া আমার ভালো লাগবে না। লবণ নিছিলেন? লবণ আগেই নেওয়া হয়ে গেছে। দেখো গাইস, এখানে একটু ডালও আছে, লাউয়ের ডাল, এটা দিয়ে আমি খাবো, এটা কালকের রান্না করা। টেস্ট, ডাল খাওয়া শুরু হয়ে গেছে। আমি এখনও খাওয়া শুরুই করতে পারলাম না, এখন আমার পালা। আমার সাহেব আবার ইলিশ মাছ খায় না, এজন্য তার জন্য ডিম ভাজি করেছি। এখন আমি খাবো, আমারটার মধ্যে তো পানিই দেওয়া হয়নি, একটু তেল দিয়ে খেয়ে নিই। ভালোভাবে লবণ নিতে হবে, এখন পানি নিতে হবে। আমাকে একটু পানি দেন তো, পানি দেন একটু। একটু এসেছে, অসাধারণ স্বাদ ভোলা রহমতে।